আজ 23 অক্টোবর উত্তর আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। বকখালি ও পুরীর উপকূল থেকে প্রায় 552 কিলোমিটার দূরে রয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে 100 কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হবে। সম্ভাব্য ল্যান্ডফল জোর হতে পারে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলীয় অঞ্চল। আছড়ে পড়ার সম্ভাবনা, এর জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত লাল হলুদ কমলার সংকেত রয়েছে। বর্তমান সতর্কতা রয়েছে সকাল থেকে ফেজারগঞ্জ কোস্টাল থানার ওসি নেতৃত্বে নৌপথে ডাঙ্গাপথে প্রচার শুরু হয়েছে। কাকদ্বীপ এসডি অফিসে প্রশাসনিক বৈঠক শুরু করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এখন সবাই উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। ডানা যে প্রাকৃতিক সাইক্লোনিক স্টর্ম, যেটা আমাদের এই সুন্দরবনের উপরে আঘাত হানতে পারে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের মাননীয় মহকুমা শাসক ডাক্তার মধুসূদন মণ্ডল মহাশয় একটি স্পেশাল জরুরি সভা আহ্বান করেছিলেন এবং সেখানে আমাদের কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিমার সমস্ত ভিডিও ওসি থেকে শুরু করে আমাদের অন্যান্য আধিকারিকবৃন্দ, সেচ দপ্তরের এই চারটি ব্লকের আধিকারিকরা ছিলেন, আমাদের সঙ্গে উপস্থিত এখনও রয়েছেন প্রাক্তন আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী, বর্তমান তিনি কাকদ্বীপের জনপ্রিয় বিধায়ক বঙ্কুরাম পাখিরা। বিস্তারিত যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ঝড় সামনে আসছে সেই প্রেক্ষাপটে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ঘোড়ামারা, আমাদের বালি এরিয়া থেকে শুরু করে আমাদের পাথর প্রতিমা, জিপ প্লট, গোবর্ধনপুর, এইসব নিম্ন মানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষগুলোকে প্রয়োজন হলে তাদের নিরাপদ স্থানে আমাদের যে ফ্লাড সেন্টার আছে সেখানে তুলে নেওয়া এবং প্রশাসনিক স্তর থেকে আমাদের যাবতীয় ব্যবস্থা, এসডিএসআই ইতিমধ্যে ভিডিওদের নির্দেশও দিয়েছে। কতজন মানুষকে আপাতত সরানোর চিন্তাভাবনা করা হয়েছে? মূলত যেটা চিন্তাভাবনা করা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপের সমস্ত মানুষজনকে তুলতেই হবে। ঘোড়ামারা আমাদের সুমতি নগরের প্রায় 200 থেকে 250 পরিবার এবং বোটখালি থেকে 100-র অধিক পরিবারকে, বোটখালিতে আমাদেরও প্রাণসংকার আছে, তাকে আমাদের তুলে আনা। আচ্ছা, তাছাড়া গোবর্ধনপুরেও যেটুকু জানলাম পাথর প্রতিমার নথি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785892666 1555।